অবশেষে হাইকোর্টের রায়ে জয়ের মাল্য গলায় পড়লেন হিরো আলম তিনি এখন খুব খুশি তিনি বললেন আমি এই জয়ে খুব খুশি হয়েছি আমি নিজে ভেবেছিলাম যে আমি অবশ্যই জিতে যাব কারণ আমি একদম ছোটবেলা থেকেই অনেক পরিশ্রম করে আজ এই পর্যন্ত এসেছি এবং আমি কোনো ফাঁক ফুকর রাখি না আমি সিঁড়ি ডেঙিয়ে উঠতে চাই না আমি একদম প্রতিটি ধাপে ধাপে একটু একটু করে এগিয়ে যাই আর তাই আমি প্রথমে ইসির কাছে আপিল করেছি ইপি যখন ইসি যখন আমার আপিল না করেছে আমি তখন চিন্তা করেছি এর পরের ধাপটা কি পরের ধাপটা আমি জেনেছি হাইকোর্ট এবং আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমি আমি জানি যে হাইকোর্টে গেলে অবশ্যই ন্যায্য বিচার পাব এবং সেটাই সত্যি হয়েছে আইন তার নিজের গতিতেই চলে আপনারা বিশ্বাস করেন হাইকোর্টে সবসময় সঠিক বিচারটাই হয় আমি এটা সবসময় জানতাম এবং এবার সেটা প্রমাণিত হলো আজ এই রায়ে আমি খুবই খুশি এখন আমার পরবর্তী কাজ হবে আমাকে এগিয়ে নিতে হবে নিজেকে সুন্দরভাবে দেশে যত মানুষ আছে সবার কাছে যেতে হবে সবার দ্বারে দ্বারে যেয়ে আমার নিজের ভোট ভিক্ষা চাইতে হবে আমি সবার কাছে কথা দিব যে আমি অবশ্যই পাশ করে আসব এবং আমি দেশের জন্য কাজ করব। যারা গরিব মানুষ আছে মেহনতি মানুষ আছে তাদের হয়ে কাজ করব। আমি একজন গরিব মানুষ ছিলাম আমি জানি গরিবের দুঃখ কি আমি জানি গরিবের জন্য কি কি করতে হবে এবং আমি সেটাই করার চেষ্টা করব। আমি অবশ্যই যেহেতু আজ এত কিছুর পরে এই পর্যন্ত আসতে পেরেছি আমার দেশের জনগণ আমার সঙ্গে ছিল আমি জানি তারা ভোটের দিনও আমার সঙ্গেই থাকবে তারা আমাকে ভোটটা না দিয়ে কিছুতেই পারবে না আপনারা আমাকে দোয়া করবেন যেন আমার এই খুশি সেদিন আরো বেশি বড় হয়ে দেখা দেয় হিরো আলম আসলে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারেন এটা আমাদের সবারই অজানা ছিল সত্যি হিরো আলম জিরো থেকে হিরো হয়েছেন এবং তিনি অনেক সুন্দর কথা বলছেন ইলেকশন নিয়ে তার ভাবনাগুলো সত্যি খুব চমৎকার তাকে দেখা যাচ্ছে বিভিন্ন চ্যানেল তাকে নিয়ে ডেকে নিয়ে যাচ্ছে এবং তার কাছে অনেক কিছু শুনতে চাচ্ছে তিনি সবার প্রশ্নেরই খুব সুন্দর এবং গোছানো উত্তর দিচ্ছেন যেন সে সত্যি একজন রাজনীতিবিদ মনে হয় না সে এত অল্প সময়ে রাজনীতির মঞ্চে এসে সে এত সুন্দর করে গুছিয়ে ভাবনা প্রকাশ করতে পারবেন আমরা চাই হিরো আলম সত্যি জিতে যাক এবং তার স্বপ্ন সফল হোক কারণ একটা মানুষ এতটা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে যদি এগিয়ে যেতে চায় তার আসলে এগিয়ে যাওয়াটাই উচিত হিরো আলম আরো বললেন আমি যদি জিতে যাই অবশ্যই চোদ্দ দলের সঙ্গে কাজ করব এবং ফাটাকেষ্টকে আমি দেখিয়ে দেব যে আমি হিরো আলম যেভাবে কাজ করি সেভাবে কাজ করলে দেশকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব এই কথাটা তিনি কার উদ্দেশ্যে বললেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই কথাটা কাকে উদ্দেশ্য করে বললেন ফাটাকেষ্টকে তিনি বলেন ফাটাকেষ্টকে আপনারা এখনো চেনেন না তিনি হচ্ছেন আমাদের যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব স্যার তাকে আপনারা জানিয়ে দেবেন আমি তাকে দেখিয়ে দেব যে আমিও হিরো আলম পারি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ